তরিদ্দা আপনি এখানে? এটা আপনি কি করলেন আপনি? এটা কি করলেন? এভাবে সমস্তটা শেষ করে দিলেন কেন? কেন করলেন? আপনার মিনিমাম লজ্জা করছে না? Come on, speak out! আপনার মিনিমাম লজ্জা করছে না? আপনি এখানে নতুন বউ নিয়ে আনন্দ করছেন? সরি 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 সরি, কিছু মনে করবেন না। আমি আপনাকে জিজ্ঞাসা করছি, আমার বোন আপনার জন্য পচে বসে আছে। Come on, speak out! কেন করলেন এটা? কেন? Please tell me, please. I'm sorry, but I think আপনার কোথাও ভুল হচ্ছে। কেউ আমার পচে বসেনি তরিদ্দা, কেউ না। তার মানে আমি মিথ্যে কথা বলছি? আপনার বোন সে তো এখন সুখে শান্তিতে সংসার করছে তার নতুন স্বামীকে নিয়ে, আর আমি আমার জীবনটা শেষ হয়ে গেছে, আর কিচ্ছু বাকি নেই। আপনি চলে যান এখান থেকে। আপনি যান এখান থেকে। আপনার মাথা পুরোটা গেছে। আপনার মাথা পুরোটা গেছে? এভাবে একটা এত বড় ভুলের উপর আপনি ভর দিয়ে সারাটা জীবন কাটিয়ে দিলেন? আপনার মনে হচ্ছে যে মিশকা মরে গেছে? হ্যাঁ, মিশকারা মরতে পারে না, ওরা রক্তবীজ। আমি পার্সোনালি ওকে খুব ভালো করে চিনি। কিন্তু একটা দোষ যেটা আপনি করেননি অথচ করেছেন ভেবে এখন যে ভুলটা করলেন, এটার জন্য তো এটা তো অন্যায়। এটা তো আমার বোনের প্রতি অন্যায়, এটা আপনার বাচ্চাদের প্রতি অন্যায়। কিসের অন্যায় দাদা? কিসের অন্যায়? রূপা তিন তিন করে মরছে, সোনা রূপা দুজনে আপনাকে ছাড়া তর পাচ্ছে। কিছু যায় আসে আপনার তার জন্য? সত্যি করে বলুন তো, আপনার কিছু যায় আসে? আপনি জানেন এ কথা? আমি জানি দাদা, ওরা ভালো আছে, রূপাও ভালো আছে। আচ্ছা দাদা, আপনি আপনার বোনের কাছে কবে এসেছেন? গত দু তিন দিন আগে। আর আমি তারও আগে গিয়ে দেখেছি, আপনার বোন ভালো আছে, ওরা সবাই ঠিক আছে। হ্যাঁ, আপনার বোনের বিয়ে হয়েছিল, তারপর তার ডিভোর্স হয়ে যায় আমার সাথে, তারপর সে স্বইচ্ছে বিয়ে করেছে। আর আমার মেয়েরা এখন আমায় নয়, অন্য কাউকে ড্যাড ড্যাড। না, সেটা নয়, এটা আরেকটা বড় ভুল। আরেকটা বড়, এইভাবে আপনি সারাটা জীবন এইভাবে ভুলের উপর ভর দিয়ে এতে করে তো আপনি দীপাকে শেষ করে দিচ্ছেন। ওয়াই? কেন বলুন তো? থাক দাদা, প্লিজ।